আমরা আরো ইলেকট্রিক ভিডিও দেখেছি, তো আজকে দেখতেই পাচ্ছেন যে ইলেকট্রিক বোর্ডটা একটু ভিন্ন। তো এই বোর্ডটা কিভাবে কাজ করছি, এই বোর্ডটা ওয়ারিং করছি, সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো। তো থাকুন ভালো। তো দেখুন, আজকে একটি কাঠির সাহায্যে আমি আপনাদেরকে ওয়ারিংটা দেখাই। তো এখানে চারটা বোর্ড দেওয়ার কারণটা হচ্ছে কি, যে এখানে হচ্ছে একটা সুইচ, আর এই দুইটা পয়েন্টের ভিতরে থাকবে ডিমার, আর এখানে থাকবে একটা থ্রি পিন সকেট। তো এই হলো বুট ইনস্টল করা। তো কি কারণে এই জিনিসটা হইলো, এই জিনিসটি আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। তো আমরা চলে গেলাম পেছনে, দেখুন ওই যে ছাদ, এই ছাদ হইতে চলে আসছে ফ্যান। এখানে এই যে একটি ফ্যানের ফ্যান, তো আপনারা থাকুন, আবার একটি ফ্যানের ফ্যান, এই যে ঠিক আছে। তো রুমটা অনেক বড় হওয়ার কারণে ফ্যানের ফ্যান দুটা, এই যে একটি আর একটি এখানে, ঠিক আছে। তো এই যে একটি লাইট, ওই যে দেখতে পাচ্ছেন আরেকটি, এটি হচ্ছে একটা এসির ফ্যান। তো ঠিক আছে, এই যে সাত সাত হইতে আমরা এসির পয়েন্টটা দিয়ে দিছি, আর এই যে লাইটটা এক সাইডে হয়ে যাবে বিদায়, আমরা একটু টেনে এখানে টেনে দিছি। তো আবার এই পাশে, তো আমাদের লাইট দেখানো হচ্ছে দুইটা। এরপরে দেখুন এই দিক থেকে যখন আসছে, এই দিক থেকে এই ছাদ হইতে নামি একটি লাইট পয়েন্ট করেছি, সরাসরি নিচে দিয়েছি একটি থ্রি পিন সকেটের পয়েন্ট। তো এখানে একটি এলইডি টিভি দেওয়ার জন্য এই সিস্টেমটি, তো যখন আমরা এলইডি টিভিটা লাগাবো, তো এই পাইপটি অবশ্যই আমরা মাথায় রাখবো, সেই হচ্ছে একটা। তো এখানে আবার নিচে এখানে ব্রিজ টিস যে কোনো কিছু পাওয়ার একটা দিয়ে দিলাম, ব্রিজ চালাইতে পারবে, বা যদি আইপিএস যদি ইনস্টল করা হয় তাহলে সেই কাজে এই জিনিসটা ব্যবহার করতে হবে। তো দেখুন এই যে একটি লাইট, লাইট পয়েন্ট দুইটি, ওই যে দেখুন একটি তিনটি, ঠিক আছে। ফ্যাট পয়েন্ট এই যে ওই যে আবার মাথার উপরে বাস। তো এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে হয়ে সুইচ বোর্ডে চলে আসেছে। তো এই হলো একটা, তো এটা বুঝতেই পারলেন। তো যেহেতু আমাদের ফ্যানের এই ডিমার দুইটা লাগবে, দুইটা ফ্যান, একটা দুইটা সকেট আর তিনটা লাইটের ফ্যান এখানে, তো বুঝতেই পারছেন আজকে। তো শর্টকাট করে নিলাম ভিডিওটি, তো আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, আমি সাইফুল ইসলাম, আল্লাহ হাফেজ।